আজকের টিউটোরিয়ালের মাঝে আমরা শিখবো কীভাবে আপনি ডলার সেল করতে পারবেন একবারে সেফভাবে কোনো রকম প্রবলেম ছাড়া। তো ভিডিওটি কমপ্লিটভাবে দেখুন, তাহলে বুঝতে পারবেন কীভাবে ডলার সেল করতে হয়। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই অনুরোধ থাকবে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন এয়ারড্রপে কাজ করার জন্য। আর এখানে লেখা রয়েছে প্রোফাইল সেকশন, এখানে ক্লিক করবেন। তারপরে সিকিউরিটিতে ক্লিক করে পেমেন্ট মেথডে ক্লিক করে আপনার পেমেন্ট মেথডটি অ্যাড করে দেবেন। বিকাশ নগদ যেটাই আছে না কেন সেটাতে অ্যাড করে নেবেন। তারপরে কী করবেন, আপনার যে ডলারটি আছে সেটা মেন অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেবেন, না হলে আপনি ডলার সেল করতে পারবেন না। মেন অ্যাকাউন্টে ট্রান্সফার যদি না থাকে তাহলে অবশ্যই আমার একটি ভিডিও, যদি না পারেন তাহলে আমার একটি ভিডিও আছে, ওই ভিডিওটি দেখতে পারেন। আর এখানে হলো সেল করার মেন মাধ্যম হতেছে P2P, যেটা আপনি বাইন্যান্স বা যে কোনো এক্সচেঞ্জারে পেয়ে যাবেন। আর এখানে বিটকয়েনের রেট বাড়তেছে, কিছুক্ষণ পরেও ডলারের রেট বাড়তে পারে, তাই অবশ্যই যদি আপনার ডলার থাকে সেল করতে পারেন। তারপর কী করবেন, P2P সেকশনে উপরে ক্লিক করবেন। তারপর এখানে রয়েছে বাই সেকশন এবং সেল সেকশন। সেলের বাই আমি কীভাবে বাই করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওটি দেখতে পারেন। একটি হলো সেল সেকশন, সেলের উপরে ক্লিক করবেন। তারপর এখানে আপনি যে কোনো একটি ইউজারে সিলেক্ট করতে পারেন ডলার সেল করার জন্য। ধরুন এখানে 1000 টাকা মিনিমাম ডলার সেল রেট, 113 টাকা ডলার রেট, এইভাবে দেখুন সবগুলো বিকাশ রয়েছে। তো আমি সেল করব নগদের মাধ্যমে, নগদে একটি খুঁজে নিলাম, দেখুন লিমিট 500 টাকা, $5 সেল করব আমরা, 113 টাকা, 113.51 টাকা পয়সা হলো ডলারের রেট। তো এখানে আমরা সেল উপরে ক্লিক করব। আর অবশ্যই দেখে নেবেন এর রেট কত আছে, রেট দেখার জন্য উপরে দেখেন 90% এর রেট রয়েছে, 1985টি অর্ডার। তো অবশ্যই এগুলো দেখার পর তারপর আপনি ডলার সেল করবেন, না হলে আপনার ডলার আটকে যেতে পারে। তো এগুলো দেখার পর দেখুন এখানে আরেকজন রয়েছে 79%, 90-এর ভিতরে যার রয়েছে তার কাছে ডলার সেল করবেন, না হলে কোনো তাহলে কোনো রকম প্রবলেমে পড়বেন না। আর যদি প্রবলেমে পড়েন তাহলে আমি একটু ভিডিও বানাবো, চেষ্টা করব যাতে আপনার ডলারগুলো আপনি আপনার আবার ফেরত নিয়ে আসতে পারেন। তো এটার জন্য আমরা সেলের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা অ্যামাউন্টে দিয়ে দেবো, $5 সেল করব আমরা, $5 দিলাম। তারপরে এখানে কোনো রকম ফি কাটবে না নগদে, এটা নগদ সেল একটি আছে। তারপরে সেল নাওয়ার উপরে ক্লিক করে দেবো, বিকাশ বা নগদে অর্ডার করলে অবশ্যই তাই পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট করার সাথে সাথে রিলিজ করবে, এর রুলসটি আগে পড়ে নেবেন, রিমার্ক যেটা লেখা রয়েছে এটা রুলসটি অবশ্যই অবশ্যই। তারপরে আপনি যায় দেখুন কোনো রকম প্রতারণা করার চেষ্টা করলে, অ্যাপিল করলে P2P অ্যাকাউন্ট ব্যান করা হবে। সব কিছু ভালোভাবে পড়ে নেওয়ার পরে তারপরে আপনি এখানে সেল অর্ডারে ক্লিক করবেন। আরেকটি কথা হলো এর টেলিগ্রাম যে ইউজার নেমটি রয়েছে এটা কপি করবেন, তারপরে টেলিগ্রামে সার্চ করবেন। এইসব বেশি কিছু করার দরকার নেই, আমি যতটুকু দেখাইতেছি ওইটুকু করবেন। $5 আমরা সেল করবো, $5 উপরে ক্লিক করার পরে সেল নাও অর্ডারের উপরে ক্লিক করে দিলাম। তো সেল নাওয়ার উপরে ক্লিক করার পর কিছু সময় অপেক্ষা করব, ট্রেডিং পাসওয়ার্ডটি দেওয়া লাগবে। এখানে ক্লিক করার পর দেখুন এটা আমাদের ইউর অর্ডার ইজ সাকসেসফুল হয়েছে, আমাদের অর্ডারটি আমরা লাইভে দেখবো, আমার নগদ এখানে এই মোবাইলে খোলা আছে, আমরা অপেক্ষা করব কিছু সময়। তারপরে আমাদের ডলারটি রিলিজ হওয়ার সাথে সাথে আমরা এখানে রিলিজ ক্ল্যাপটাও এখানে ক্লিক করে দেবো। তো অবশ্যই আপনারা চ্যাট করতে পারেন এর সাথে। আর 30 মিনিটের ভিতরে পেমেন্ট না করলে সঙ্গে সঙ্গে আপনি এটা রিপোর্ট করা লাগবে সাথে সাথেই, নাহলে আপনি পেমেন্টটা কিন্তু পাবেন না। তো এখানে কী করা লাগবে, SMS দি প্লিজ সেন্ড মাই পেমেন্ট। SMS দেওয়ার পরে যদি সে 30 মিনিটের ভিতরে না করে তাহলে অবশ্যই ক্যান্সেল অর্ডারে আবার ক্লিক করেন না, সরাসরি চলে যাবেন P2P সেকশনে। তারপরে P2P রিপোর্ট সেকশনে এখানে আসবে সেটা। তারপরে আমরা 30 মিনিটের ভিতর অপেক্ষা করবো, এর ভিতরে যদি ডলারটা না পাই এর ভিতরে আমরা তাকে নক করতে পারি টেলিগ্রামে। আর আগেও নক করে নেওয়া কোনো বিষয় না, আগেও নক করে নিতে পারেন। তো পেমেন্টটি পাওয়ার সাথে রিলিজ ক্র্যাপটিও এখানে ক্লিক করার সাথে সাথে আপনার পেমেন্টটি আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে, পেমেন্টটি তখন আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। তো এটা আমরা কপি করে নিলাম, আমাদের অ্যাকাউন্ট নাম্বার এটা, অ্যাকাউন্ট নাম্বার নগদ এটা। তো আমরা এখন তাকে SMS করি টেলিগ্রামে, এখন SMS করতে পারেন কোনো রকম প্রবলেম নাই। টেলিগ্রামে যাওয়ার পর তার ইউজার নেম যেটা দিয়েছিল পাইছে ওইটার উপরে ক্লিক করলাম, ওটা দেওয়ার পরে যে সার্চ লাস্ট সিন সেপ্টেম্বর প্লিজ সেন্ড মাই পেমেন্ট, এখানে ক্লিক করবেন বা তার সাথে ফোনে কথা বলতে পারেন, সে দেখার সাথে সাথে আপনার পেমেন্টটি রিলিজ করে দেবে। ওকে, তা আমরা টেলিগ্রাম টিকেটে দিলাম, তারপরে এখানে ওপেন করলাম, এখনও আমাদের রিলিজ হয় নাই। তো 30 মিনিটের মতন অপেক্ষা করা লাগবে, তারপরে আমাদের পেমেন্টটি রিলিজ হবে।
আর অবশ্যই তার সাথে টেলিগ্রামে সবসময় যোগাযোগ করার চেষ্টা করবেন যার কাছে সেল করতেছেন। আর সকালের দিকে আমি ভিডিওটি তৈরি করতেছি, তার জন্য একটু সময় লাগতেছে, 1 মিনিটের ভিতরে পেমেন্টটা রিলিজ হয়। আমি আপনারা চেষ্টা করবেন বিকেলের সময় সেল করার। দেখতে পারতেছেন লাইভে আমাদের পেমেন্টটি কিন্তু এখানে চলে আসছে। এখানে দেখুন নগদের টাকা 567 টাকা কিন্তু আমাদের আসছে অলরেডি। দেখুন আমরা লাইভে কিন্তু সেল করছি বিপি 9 24 hours। এটা মার্কেট আমাদের পে এখন আমাদের কী কাজ, আর একটি কাজ অবশ্যই করবেন, নাহলে এই বাইরেরও একটু প্রবলেম হতে পারে, আপনার অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে। তার আগে কী করবেন, এটা কেটে দিয়ে আপনি আপনার নগদ অ্যাপটি ওপেন করে নেবেন। নগদে আমরা পেমেন্টটি কিন্তু পাইছি, তারপর আমি নগদ অ্যাপে দেখাই, নাহলে বুঝবেন আপনি বিশ্বাস নাও করতে পারেন। তো নগদ অ্যাপে ওপেন করার পর এখানে দেখুন 568 টাকা আমরা অলরেডি পাইছি, 1 টাকা আমরা আগের থেকে ছিল ব্যালেন্সে। তো পেমেন্টটা পাওয়ার পরে আমরা এখন কী করব, এই রিলিজ ক্র্যাপটো এখানে ক্লিক করবেন, আর অবশ্যই বিকাশ অ্যাপ বা নগদ অ্যাপের ভিতরে চেক করবেন। তো রিলিজ ক্র্যাপটোর উপর ক্লিক করবেন, আই হ্যাভ কনফার্ম, কনফার্মের উপর ক্লিক করে দেবেন, ট্রেডিং পাসওয়ার্ডটি আবার দেবেন, তারপর আপনার অ্যাকাউন্টের থেকে $5 কেটে নেওয়া হবে। তো দেখুন আমাদের রিলিজ ক্র্যাপটো অলরেডি কমপ্লিট হয়ে গেছে সব কিছুই। ওকে, তো 5 মিনিটের ভিতরে সেলিং কমপ্লিট, এটা $5 কমপ্লিট হয়ে গেছে সেল। তো লাইভে কিন্তু আমি সেল করে দেখালাম, এইভাবে কেউ লাইভে আপনাকে দেখাবে না। ডলার কিন্তু কেটে নেওয়া হয়েছে অলরেডি। এখন সেল সেকশনে যদি দেখি তো আমাদের SMS অলরেডি আসছে, আমাদের অ্যাসেটে P2P কমপ্লিট হয়েছে, এটা দেখুন ওটা কমপ্লিট হয়েছে, পেইড মার্কেট। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আরও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারেন, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বোর্ডে পেয়ে যাবেন। আর আরেকটি কিছু কথা মনে রাখবেন, আর যদি পেমেন্ট আপনাকে না দিয়ে রিলিজ ক্র্যাপটো সেকশনটি আসে তাহলে আপনি রিপোর্ট করতে পারেন, সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে পারেন। যে রিপোর্ট সেকশন আছে এখানে, অনেক রিপোর্ট সেকশনে ক্লিক করলে আপনার রিপোর্ট হয়ে যাবে। অনেক সেল করছি আমি, এই টাইম অর্ডার আইডিটি এটা কপি করবেন, কপি করার পরে সরাসরি আপনি ব্যাক আসবেন। ব্যাক আসার পরে এই দেখুন এখানে হেল্প সেন্টার রয়েছে, এখানে ক্লিক করে আপনি এটা রিপোর্ট করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ, এইভাবে আপনি ডলার সেল করতে পারেন, আর কোনো রকমের প্রবলেম হবে না আপনি এইভাবে ডলার সেল করলে। অন্য কানে অন্য কথায় কান দিয়েন না, যেটা বলতেছে ওইভাবে ডলার সেল করুন, নাহলে টাকাটা আপনি পাবেন না। তারপর আপনি বিকাশ নগর থেকে ক্যাশ আউট করে নিতে পারেন কোনো দোকান থেকে। আর বাই করার সময় সবসময় ক্যাশ আউট করবেন ডলার বাই করার সময়। আর সবাইকে ধন্যবাদ, আর কোনো রকম প্রবলেম থাকলে আমাকে জানাতে পারেন, আর অল্প পরিমাণে ডলার লাগলেও আমাকে জানাতে পারেন, আমি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।